এই ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই, দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমি রাজনীতি নিয়ে ভিডিও করব এবং এই প্রথমবার আমি কোনো রাজনীতি নিয়ে একটা ভিডিও করতে চলেছি। অ্যান্ড রাজনীতি নিয়ে ভিডিও এই জন্যই করছি কারণ এটা কোথাও না কোথাও আমার একটা প্রয়োজন বলে মনে হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কোনো কিন্তু দল করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি এই জন্যই করি না যে আমি রাজনীতি বুঝি না। এখন বিষয়টা হচ্ছে যে আজকের যে ভিডিওটা সেটা কিন্তু যারা প্রবাসী ভাই, আমাদের ভাই প্রবাসী দাদারা যারা রাজ্যের বাইরে রয়েছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। রিসেন্টলি আপনারা আমরা সবাই জানি যে পঞ্চায়েত ভোট কিন্তু হলো এবং যথারীতি পঞ্চায়েত ভোটে কিন্তু তৃণমূল সফলভাবে জয়ী হলো। এই জন্য আমার তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে তৃণমূলকে মানে কংগ্রেচুলেশনস এবং অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। সব থেকে বড় কথা হচ্ছে যে যেসব পঞ্চায়েত ভোটে যারা রয়েছে, পঞ্চায়েত ভোটে যেখানে হলো আর কি, যে যেভাবে জয়ী হলো আপনার পঞ্চায়েতের, আপনার এলাকায়, আপনার যে এলাকায় সে এলাকায় দেখছেন না দোতলা দোতলা বাড়ি, ভালো বাড়ি, ভালো গাড়ি, টাকা পয়সা, এগুলো কোথা থেকে আসছে? কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কিন্তু বাঙালি, প্রচুর কয়েক লক্ষ তারা কিন্তু গুজরাটে থাকে। এবং আজকের তারিখে একটু ভেবে দেখুন আমি কী জন্য ভিডিওটা বানাচ্ছি, আমি আপনাকে বলছি কী জন্য ভিডিওটা বানাচ্ছি বা কী জন্য এই কথাগুলো বলছি, আমি পুরো পুরোপুরি এক্সপ্লোর করছি আপনাকে। এখন প্রচুর বাঙালি রয়েছে, লক্ষ লক্ষ প্রচুর বলাটা বলবে, লক্ষ লক্ষ বাঙালি রয়েছে যারা পার মান্থ আজকের তারিখে 40,000, 50,000, 60,000, 70,000, 1,00,000 টাকা পর্যন্ত পার মান্থ বিল দিচ্ছে শুধু জুয়েলারি কাজে, সোনার কাজে, যেসব আমার প্রবাসী ভাই দাদারা রয়েছে। এবং এখান থেকে রোজগার করে তারা কিন্তু তাদের গ্রামে, তাদের পঞ্চায়েতে, তাদের বাড়িতে কিন্তু আয় উন্নতি করছে, দোতলা তিনতলা বাড়ি করছে, বিজনেস করছে, বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু করছে। সে ছেলে কিন্তু বেকার ছেলে, না শিক্ষিত, না কিছুই নেই, কোনো এরকম প্রফেশনাল টাইপ এডুকেশন নেই, সে কিন্তু এত মোটা টাকা রোজগার করছে জুয়েলারি কাজে এবং সেই টাকাটা তার পঞ্চায়েতে, তার এলাকায়, তার বাড়িতে উন্নতি করছে। খুবই মানে এটা অসাধারণ। আজ থেকে 5-7 বছর আগে আমাদের জুয়েলারি কিন্তু এত ডেভেলপ ছিল না গুজরাটে। তখন আমার এখনও মনে আছে 2015-16 দিকে জুয়েলারি কাছে বেসিক মানে মাইনে ছিল 12,000-14,000। এই 4-5-6 বছরের মধ্যে জুয়েলারিটা এমন একটা জায়গায় চলে গেছে সোনার দাম বাড়ার জন্য, এছাড়া ডেভেলপ হয়ে গেছে এত মাইনে, তো মানে লাইফ ক্যারিয়ার, মানে লাইফে ক্যারিয়ার করার জন্য শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, জুয়েলারি কাজ ইজ বেস্ট একদম মোটা টাকা রোজগার করার জন্য এবং খুব কম সময়ের মধ্যে, 4-5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে কাজ থেকে ইনাফ একদম ব্যবস্থিত যে কোনো কাজ। তো জুয়েলারি একদম খুব র্যাঙ্কে একটা রয়েছে আমাদের ইন্ডিয়ায়। এখন কথা হচ্ছে আমি এই জন্যই ভিডিওটা আপনাকে বলতে চাইছি যে আজকে আমরা বাইরে রয়েছি, রাজ্যের বাইরে, তো রাজ্যের বাইরের মধ্যে আমাদের আত্মীয় স্বজন কারা? মা বাপ, আত্মীয় স্বজন এরা কিন্তু নয়, আমার প্রবাসী দাদা ভাইরাই কিন্তু আমার আত্মীয় স্বজন। তো কোনো না কোনো জায়গায় আমাকে কিন্তু প্রবাসী হেল্প করতে হয়, আমার কাছে অনেক ফোন আছে, তো সেখানে সে অন স্পট গিয়ে কিন্তু আমাকে হেল্প করতে হয়। তো আমাকে অনেক অনেক হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের ভিডিও থ্রু দেখে এখানে আসছে, কাজ শিখছে, কাজ করছে, লাইফ ক্যারিয়ার করছে, তাদের লাইফে একটা ক্যারিয়ার তৈরি করছে, অসাধারণ। কিন্তু তারা অনেকে ফোন করে আমাকে বলে দাদা তোমার জন্য লাইফটাকে এরকম করতে পেরেছি, তোমার জন্য কাজ শিখেছি, তোমার জন্য এটা হয়েছে, ওইটা হয়েছে, হ্যান ত্যান অনেক কথা। ঠিক সেই রকম, ঠিক সেম জিনিস আমি আপনাদেরকে এইটাও বোঝাতে চাইছি যে আজকে আমরা যে রাজ্যে উন্নতি করছি, যে রাজ্যে কাজ করছি, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর রাজ্য। এবং যা এই জুয়েলারিতে এত টাকা যে রোজগার করছি, এত টাকা যে মাইনে হয়েছে, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু ওর আমি মানে নরেন্দ্র মোদীর কথাটা আমি কেন বলছি আপনাদেরকে, নরেন্দ্রের কথা বলছি এই জন্যই যে আজকে কোনো মানুষ আপনার জীবনে, আপনার জীবনে কোনো মানুষ যদি আপনাকে হেল্প করে, সেই মানুষটাকে ভুলে যাওয়াটা ঠিক নয় এবং সেই মানুষের বিরুদ্ধে কটাক্ষ মতামত করা বা কুমন্তব্য করা কিন্তু একদম উচিত নয়, এটা কিন্তু খুব খারাপ জিনিস। দেখুন, প্রথম কথা, আপনি রাজনীতি করেন না নিশ্চয়ই, বা আমিও রাজনীতি করি না, ঠিক আছে? তো আমাদের কোনো অধিকার নেই কোনো রাজনৈতিক দলকে বা কোনো রাজনৈতিক নেতাকে বা কোনো রাজনৈতিক নেত্রীকে কটাক্ষ করার এবং কুমন্তব্য করার, আমার কোনো অধিকার নেই। আমরা একটা সাধারণ নাগরিক, আমরা যাকে পছন্দ করি তাকে ভোট দিই, ব্যাস, দিস ক্লোজ। কিন্তু একটা রাজনীতি ফিল্ডে যারা রয়েছে তারাই জানে যে একটা মানুষ কতটা ভালো এবং কতটা খারাপ। উদাহরণ হিসাবে যদি আমরা তৃণমূল করি, তাহলে যারা মানে তৃণমূল করে তারা কিন্তু তৃণমূলেরই যারা ফিল্ডে রয়েছে তারাই জানে যে কোন রাজনৈতিক দলটা ভালো, কোনটা খারাপ, কোন দলের মানুষটা ভালো, কোন দলের মানুষটা খারাপ। বিজেপিটাও ঠিক সেই রকম, যারা বিজেপি করে তারাই ফিল্ডে রয়েছে যে কারা ভালো, কারা খারাপ, কোন দলটা ভালো। এছাড়া যেসব বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারাই একমাত্র জানে যে কারা ভালো এবং কারা খারাপ এবং কোনটা করলে ভালো হচ্ছে, কোনটা করলে ঠিক হচ্ছে, তারা তাদের ব্যাপার, তাদের ম্যাটার ওটা, আমাদের না।
তো সেক্ষেত্রে আমাদের কোনো অধিকার নেই যে কোনো মানুষকে কটাক্ষ করা এবং কুমন্তব্য করার। বরং আমাদের কোনো মানুষের দ্বারা যদি আমাদের কোনো হেল্প হয়, কোনো মানুষের দ্বারা বা কোনো নেতার দ্বারা যদি আমাদের কোনো হেল্প হয়, তাহলে সেই নেতাটাকে বা সেই নেত্রীটাকে মনে রাখা খুব দরকার। যেমন আমাদের আজকে জুয়েলারিতে ডেভেলপ হয়েছে, আমরা মোটা টাকা রোজগার করেছি, এটা নরেন্দ্র মোদীর জন্য। আজকে আমি যদি গুজরাট ছেড়ে চলে যাই, ধরুন যে আমরা গুজরাটে থাকবো না, গুজরাট ছেড়ে চলে গেলাম, আমরা পশ্চিমবঙ্গে শিফট হয়ে গেলাম, তাহলে আপনি পশ্চিমবঙ্গে থেকে কি এত টাকা রোজগার করতে পারবেন? পারবেন? পারবেন না। তাহলে আপনাকেও ট্রেনে হকার করতে হবে। আর ট্রেনে হকার করো আজকে মানে যাচ্ছে না, যা আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ায় একদম পৌঁছে পাঁচ মিনিট দিয়ে দিচ্ছে, ট্রেনে উঠতে দিচ্ছে না আপনাকে। এটাও নিউ পলিটিক্স চলছে ভেতরে ভেতরে। তাহলে আপনি কী করবেন? রাজমিস্ত্রি জোগাড় দেবেন? পশ্চিমবঙ্গে তো কাজ নেই আপনার জন্য, তাহলে আপনি কী করবেন? তো ঠিক সেই রকম এটা মোদীর জন্য হচ্ছে, এবং এটাকে মনে রাখা দরকার। আপনি ভোট যাকেই দেন না কেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে মানুষটার জন্য আপনার ভালো হচ্ছে সেই মানুষটাকে মনে রাখা দরকার, প্রথম কথা। এবারে এবার বলো যে আমি কি এদেরকে নিয়ে কুমন্তব্য করছি? কখনোই নয়, আমি দুটোকেই পছন্দ করি। যেমন আমার খুব ফেভারিট শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বিখ্যাত যে ওনার প্রকল্প, কিছু প্রকল্প রয়েছে আমার খুব ভালো লাগে, যেমন কন্যাশ্রী প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথী কার্ড, এই দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। আমি একদম মানে দিল থেকে বলছি, একদম প্রেরিত আমি একদম মানে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মানে কন্যাশ্রীটা নিয়ে এত মানুষের সাহায্য হয়েছে, এত মানুষের হেল্প হয়েছে, লক্ষ লক্ষ মানুষের, এবং স্বাস্থ্যসাথী যাদের চিকিৎসা করার কোনো মানে সামর্থ্য ছিল না, তারা হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়েছে। রিসেন্ট স্বাস্থ্যসাথী কার্ডে আমার মাও চিকিৎসা হয়েছে, ঠিক আছে। তো অসাধারণ এই প্রকল্পটা, যার জন্য আমি খুব খুব ভালোবাসি। আর নরেন্দ্র মোদীর কথা যদি আপনি বলেন, আজকে পাঁচ বছর আগে ভারত অন্য একটা জায়গায় ছিল, আজকের তারিখে নরেন্দ্র মোদীর জন্য ইন্ডিয়াকে, এজ এ ভারতকে, কিন্তু পুরো দেশের নজর, পুরো দেশের নজর কিন্তু আমাদের ভারতের দিকে। কার জন্য? সেটা নরেন্দ্র মোদীর জন্য। হ্যাঁ, এবার পলিটিক্সের মধ্যে আমি আপনাকে আগেই বললাম কে কতটা ভালো কে কতটা খারাপ, সেটা একমাত্র আপনারাই বিচার করতে পারবেন, যারা রাজনীতি করে বা যারা রাজনীতি ফিল্ডে রয়েছে তারাই বিচার করতে পারবেন। কিন্তু আজকে আমার কনসেপ্ট হচ্ছে এইটা, যেসব আমার প্রবাসী দাদা ভাইরা রয়েছে, যে তারা কিন্তু গুজরাটে রয়েছে এবং তারা কিন্তু মোদীর রাজ্যে এবং মোদীর জন্য উন্নতি করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যার দ্বারা আপনার উন্নতি হচ্ছে, আপনার দোতলা বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, তো তাকে কখনোই উন্নতি মানে তাকে নিয়ে কখনো কোনো কুমন্তব্য করবেন না, এটা খুবই খারাপ। শুধু নরেন্দ্র মোদী বলেই নয়, আপনার জীবনে আপনার ক্যারিয়ারে যে মানুষটার দ্বারা আপনার একটা সাহায্য হচ্ছে, আপনার হেল্প হচ্ছে, তো সেই মানুষটাকে কখনোই কটাক্ষ বা কুমন্তব্য করবেন না, তাকে মনে রাখবেন যে হ্যাঁ ওই মানুষটার জন্য আমার হেল্প হয়েছে, ঠিক আছে। এটাই ছিল আজকে একটা। আশা করি ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।